নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। এই ভিডিওর পরতে পরতে এমন উত্তেজনা বন্ধু লুকিয়ে আছে, শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাব আগামী মরশুমের বিশেষ করে এফসি কাপের দিকে তাকিয়ে মাথায় রেখে এমন ফুটবলারকে আজকে নিয়ে নেওয়ার দিকে পা বাড়িয়ে দিয়েছেন, সেটা রীতিমতো একটা আশ্চর্যজনক। আমরা অনেকেই ফুটবলারদেরকে নিয়ে অনেক রকম কথাবার্তা বলেছি, কিন্তু বন্ধু তথ্যটা আপনাদের সামনে তুলে ধরব, কোন বিদেশি ইন্ডিয়ান সুপার লিগ খেলা যদি বলি, গতকাল মোহনবাগানের সাথে যে কেরালা ব্লাস্টার্স খেলা হলো, সেই বিদেশি জোড়া গোল করেছেন, সেই বিদেশির দিকে হাত বাড়িয়েছেন ইস্ট বেঙ্গল ক্লাব। আসছি সে প্রসঙ্গে, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে একটু ছুঁয়ে দিয়ে একটা বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবারের সদস্য কি বন্ধু আপনি হবেন না? আমি শুধুমাত্র ইস্ট বেঙ্গল ক্লাবকে নিয়ে ভিডিও করি, 12,000-এর বেশি ইস্ট বেঙ্গল সমর্থক যে পথে পা দিয়েছেন। আপনি যদি ইস্ট বেঙ্গল সমর্থক হন, আপনার কাছে আমার বিনীত নম্র নিবেদন আবেদন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে ছুঁয়ে দিন। আর বন্ধু, খেলায় জেতা হারা তো থাকেই, ইস্ট বেঙ্গল ক্লাব শতবর্ষের বেশি ধরে জিতছে হারছে এই তো পরম্পরা চলতেই থাকছে, তা হঠাৎ করে আপনারা জয় ইস্ট বেঙ্গল কথা লিখতে তো দ্বিধাবোধ করেন কেন? শর্তাধীন ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতি যে যারা ভালোবাসেন তাদেরকে বাদ দিয়ে আমি সেই সব ইস্ট বেঙ্গল সমর্থকদের উদ্দেশ্যে একটা কথা বলবো। বন্ধু, আমার ভিডিওটা শোনার আগে যদি কমেন্ট সেকশনে আমার মা ইস্ট বেঙ্গল ক্লাবের নামে একটা যদি জয়ধ্বনি দেন, আমার মা ইস্ট বেঙ্গল, আশা করি আপনার মাও ইস্ট বেঙ্গল। এবার চলে আসবো ভিডিওর একদম মূল প্রসঙ্গে, আপনার দায়িত্ব নিয়ে বলতে পারি দুজন বিদেশির সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাব তার চুক্তি বৃদ্ধি করতে পেরেছেন, একজন হচ্ছেন এই ক্রেসপো, আরেকজন হিজাজি মাহের। এর বাইরেও কিন্তু একটা ফুটবলারকে নিয়ে কথাবার্তা চলছে, কিন্তু সেটা এখনো অব্দি চূড়ান্ত হয়নি। তিনি হচ্ছেন অস্ট্রেলিয়ান সেন্ট্রাল ডিফেন্ডার, যিনি ডোনাল্ড কাপ ফাইনালে ছোট পেয়ে বেরিয়ে গেলেন, সেই আমাদের ফুটবলারটি জর্ডান এলসি। তিনিও থাকতে পারেন, কিন্তু যদিও এটা আমি এখনো দাবি করতে পারি না। এর বাইরে এ মরশুমে চারজন বিদেশিকে ইস্ট বেঙ্গল ক্লাব বিতাড়িত করছেন, সেই তালিকায় একজন ফুটবলার আছেন, তিনি হচ্ছেন ক্লেটন সিলভা। হ্যাঁ, ক্লেটন গত মরশুমে দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছেন, 38 পেরিয়ে 39 ইয়ার্সের দিকে যাওয়া ক্লেটন সিলভাকে কিন্তু আর কোনো মতে এই মরশুমে বহন করা যাবে না, তার কারণ তিনি ধারাবাহিকতা হারিয়েছেন। আজ যে তিনখানা বিদেশি ফুটবলারকে এবার ইস্ট বেঙ্গল ক্লাব নিয়েছে, তারা কেউ থাকবে না, চারজন নতুন বিদেশিকে ইস্ট বেঙ্গল ক্লাবে আমরা দেখতে পারব, তার মধ্যে একজন পুরনো মুখ আমরা দেখতে পারব, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন বোর্জা হেরেরা। বোর্জা হেরেরার সঙ্গে যেভাবে তাকে এফসি গোয়াতে ছেড়ে দেওয়া হয়েছিল, বোর্জা হেরেরা আবার আগামী মরশুমে ইস্ট বেঙ্গল ক্লাবে যোগ দিচ্ছেন। প্রশ্ন, তিনটে বিদেশি তো হয়ে গেল, এর বাইরে আরো তিনটে বিদেশি কে বা কারা হতে পারে, সেখানে সব থেকে ব্রাইট ইনবাকরের কথা আমরা বলে দিয়েছি। বন্ধু, আজকে শুনলে আমাদের ভীষণভাবে অবাক হতে হবে, আমরা ভীষণভাবে অবাক হব যে ইস্ট বেঙ্গল ক্লাব বাস্তবে কি এই ধরনের বিদেশির সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেছেন। হ্যাঁ বন্ধু, রক্ষা করে চলেছেন। ইস্ট বেঙ্গল ক্লাব বুঝতে পেরে গেছে যে ইন্ডিয়ান সুপার লিগে তাদের আসার কিছু নেই, তিনটে ম্যাচ তাদের কাছে নিয়মিত নিয়ম মতো নিয়ম রক্ষার ম্যাচ ইস্ট বেঙ্গল ক্লাবের পক্ষে। আর সুপার কাপে যাওয়া বন্ধু এ মরশুমে সম্ভব হল না, দশম স্থানটাকে তারা যদি একটু উন্নত করতে পারে তাহলেই আমরা ইস্ট বেঙ্গল সমর্থকরা কৃতার্থ হব। এর বাইরে সব থেকে বড় যে বন্ধু খবরটা বেরিয়ে আসছে বিদেশি ফুটবলারদেরকে নিয়ে, যে শেষ পর্যন্ত বোর্জা হেরেরাকে ইস্ট বেঙ্গল ক্লাব দলে যোগদান করছে, ব্রাইট এই মুহূর্তে ইস্ট বেঙ্গল ক্লাবে একটা প্রতীকী অর্থে রয়েছে, অর্থাৎ ব্রাইটের মতো একজন ফুটবলারকে চাই। এই বিষয় নিয়ে বন্ধু আমি গতকাল ভিডিওতে বিস্তারিত কিছু বলিনি, আমি আজকের ভিডিওতেও আপনাদের সামনে বিস্তারিত কোনো তথ্য তুলে ধরব না। তবে একটা কথা বলে দিই বন্ধু, সর্ষে ক্ষেত স্টেডিয়ামে ঘোরায় কোন সমর্থকদের কথা মাথায় আসে, কোন ফুটবল দলের কথা মাথায় আসে, ফুটবলারটার নাম আমি এই মুহূর্তে উচ্চারণ করব না, তার কারণ আমার কাছে যেটুকু খবর সেখানে সেই ফুটবলারটার কাছে একটা প্রাথমিক প্রস্তাব পাঠানো হয়েছে, ফুটবলারটা নয় এজেন্টের কাছে। এজেন্ট বলেছেন যে ইন্ডিয়ান সুপার লিগ শেষ হওয়ার পরেই সেই দলটা কিন্তু এরই মুহূর্তে 19খানা ম্যাচ খেলে পেয়েছে, মাত্র তিনটে ম্যাচ, অর্থাৎ পয়লা বৈশাখের মধ্যেই কিন্তু আমাদের কাছে একটা দুর্দান্ত শুভখবর আসতে রয়েছে। ইন্ডিয়ান সুপার লিগে কেরালা ব্লাস্টারের জার্সি গায়ে যে ফুটবলারটা সোনা ফলিয়েছেন, গতকাল মোহনবাগানের বিরুদ্ধেও যে ফুটবলারটাকে আমরা দু দুখানা গোল করতে দেখেছি, জোড়া গোলের নায়ক,
সেই ফুটবলারের সাথে ইস্টবেঙ্গল ক্লাব এমনভাবে কথা বলছেন, ফুটবলারটা আসতে বাধ্য। এটুকু বলার পরে বন্ধু আরেকটা কথা আমাকে কিন্তু বলতে হয় যে আগামী মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবের ইনভেস্টার যে ইমামি গোষ্ঠী থাকবেই এ কথা কিন্তু আমরা কেউ 100% দায়িত্ব নিয়ে বলতে পারি না। তবে একটা কথা বলি, ইমামির মধ্যে একটা সদিচ্ছা আছে, তারা থাকতে চায় ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষে। কিন্তু সবথেকে বড় সমস্যা, তাদের খুব বেশি অর্থ বহন করার মতো সদিচ্ছা, মানসিকতা বা সামর্থ্য নেই। যদি ধরে নিই বন্ধু সামর্থ্যই নেই, সেক্ষেত্রে ইমামির মতো ইনভেস্টার সংস্থাকে দিয়ে ইস্টবেঙ্গল ক্লাবের কি আগামী মরশুমে চলবে? তারা কি বাজেট বাড়াতে পারবে? ইস্টবেঙ্গল ক্লাবকে আগের মরশুমে 50-55 কোটি টাকার একটা দল গঠন করতে হবে, নানা রকম বিদেশি আনতে হবে। ইমামি বলছেন কোচের পরামর্শ অনুযায়ী এই 3 দিনখানা বিদেশি। একসঙ্গে একটা সত্যি কথা বন্ধু আমাদেরকে কিন্তু ভীষণভাবে মানতে হবে, স্বীকার করতে হবে যে কোচ কার্লোস কুবার্তো এমন একটা চাপও ছিল, তাকে দেওয়া হয়েছে 200 টাকা, আপনি অনেক কিছু কিনতে পারেন, যা ইচ্ছা কিনুন, আপনি কি করবেন বন্ধু? রিশ মাস আনতে পারবেন? কোচ কার্লোস কুবার্তোর পরিস্থিতি সেই হয়েছে, কোচের যেমনি পাশাপাশি সমালোচনা করব তেমনি তার সত্যতার দিকটাও কিন্তু আমাদের সামনে উল্লেখ করতে হবে। আসল কথা, খুব বেশি টাকা খরচা করে ফুটবলার নেওয়ার মতো জায়গায় তাকে ইনভেস্টার সংস্থা পাঠায়নি। তাহলে প্রশ্ন হচ্ছে, এই ইনভেস্টার সংস্থা যদি আগামী মরশুমেও থাকেন তাহলে কিন্তু ওই লো বাজেট একটা দল করা হবে, সেটা মুক্ত করে পড়বে। আমি বেশি তর্ক বিতর্কে যাব না, যদি মোহনবাগানকেই আমাদের চির প্রতিপক্ষ মনে করি, মনে করি কেন, মনে করব। আজকে কোথায় মোহনবাগান, কোথায় আমরা, দ্বিতীয় সারির প্রতিযোগিতা সংবাদ মাধ্যম বলেছে বলে আমাদের ইস্টবেঙ্গল সমর্থকদের অনেকের গায়ে ফোসকা পড়ে। ইন্ডিয়ান সুপার লিগ আমরা কবে জিতব বন্ধু, আপনি কি জানেন সেই তারিখটা? প্লিজ বলুন। ধন্যবাদ।